ইস্টবেঙ্গলের পর নতুন ইনভেস্টর পেতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাবও। ব্ল্যাক প্যান্থারদের সেই ইনভেস্টর ইউকের এক স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপ। এই সপ্তাহের মধ্যেই সরকারিভাবে ইনভেস্টরের নাম ঘোষণা করতে চলেছে মহামেডান। প্রথমে ঠিক ছিল মঙ্গলবারই এই ঘোষণা করা হবে, কিন্তু সাদা কালো কর্তারা চাইছেন ইনভেস্টরদের প্রতিনিধিদের সঙ্গে নিয়েই এই ঘোষণা করতে। তাই ঠিক হয়েছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ পয়লা অক্টোবর নতুন ইনভেস্টরের নাম ঘোষণা করবেন তাঁরা। ক্লাব তাঁবু থেকে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হবে ক্লাবের নতুন ইনভেস্টরের নাম। 8ই অক্টোবর থেকে শুরু হওয়া দ্বিতীয় ডিভিশন আই লিগ দিয়ে এই মৌসুমের অভিযান শুরু করছে ক্লাব। তার আগেই অবশ্য খুশির খবর পেতে চলেছেন সাদা কালো ফুটবলার সদস্য সমর্থকরাও। তাদের পরবর্তী লক্ষ্য অবশ্যই আই লিগের মূল পর্বে ওঠা এবং অদূর ভবিষ্যতে ISL এ পৌঁছানো। ধাপে ধাপে প্রত্যেকটা পদ পেরোতে চাইছেন সাদা কালো কর্তারা। সেই কথা মাথায় রেখেই এখন থেকে আট ঘাট বেঁধে তৈরি থাকবে মহামেডান। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।